পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় অবাধে চলছে অবৈধ লটারি বিক্রির মহা উৎসব। নেসারাবাদ বাজার থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি অলিতে গলিতে পৌঁছে গেছে এই অবৈধ লটারি বিক্রির প্রায় শখানেক গাড়ি। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় প্রতিবছর সূর্যমণি মেলার আয়োজন করা হয়। এখানে অশ্লীল যাত্রা, পুতুল নাচ, হাউজি লটারি, জোয়ারকোট সহ সকল ধরনের অবৈধ কার্যক্রম চলছে অবিরাম। এই লটারির প্রচারে এলাকার সাধারণ মানুষসহ স্কুল কলেজের কোমলমতি ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। অতি সহজে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক লটারি চক্র। পিরোজপুরের নেসারাবাদ থেকে মোহাম্মদ মিজানুর রহমান, তথ্যচিত্রে পল্লী টিভি। দেশ ও জনতার কথা বলে।